নমস্কার, দুই জায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি আমার এক দাদা বৌদির বাড়িতে নারায়ণপুর। আমরা টোটো করে নেবে এখন দাদা বৌদির ফ্ল্যাটে যাচ্ছি। লিফটের সামনেই চলে এসেছি, এখন আমরা লিফটে করে উপরে উঠব। পৌঁছে গেলাম বৌদির বাড়িতে ফার্স্ট ফ্লোরে। ওই যে বৌদি দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম করার জন্য। খুব সুন্দর করে ঘরদোর গোছানো, এখানে বুদ্ধের মূর্তি, এটা গোয়া থেকে কিনেছিল বৌদি। আর নানান রকম দেখুন, এখানে লাফিং বুদ্ধ আছে। খুব সুন্দরভাবে ঘরদোর গোছানো, ইনডোর প্লান্টে প্রচুর ইনডোর প্লান্ট রেখেছে। এই যে এটা রান্নাঘর, এখন আমরা ছাদে যাচ্ছি। ওদের দুটো ব্লক নিয়ে ছাদ, ছাদটা বিশাল বড়। সন্ধে হয়ে আসছিল, আমাদের আসতে একটু দেরিও হয়েছে, তাই তাড়াতাড়ি বৌদির ঘরে ব্যাগট্যাগ রেখে আমরা ছাদে চলে এলাম। বললো চলো আলো থাকতে থাকতে ছাদটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। ছাদে উঠলেই এয়ারপোর্টটা দেখা যায়। এই যে এয়ারপোর্ট, আর এটা হচ্ছে রানওয়ে। প্রচুর প্লেন দেখলাম, সোলার এনার্জি এগুলো সব রাখা আছে। এক্ষুনি একটা প্লেন ছাড়লো, দারুণ লাগছে দেখতে। আর ছাদে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে প্লেনটা বোধহয় আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে, হাত দিলেই বোধহয় প্লেনটাকে ধরতে পারবো। সবাই মিলে আমরা ছাদে দাঁড়িয়ে আছি, দেখছি কখন প্লেন ছাড়বে আর কোন প্লেন ল্যান্ড করছে। পাশেই চিলড্রেন পার্ক, নানান রকমের দোলনা আছে, ছোট ছোট শিশুরা তার মায়েদের সাথে এসেছে দোলনা চড়তে। খুব সুন্দর লাগছিল দেখতে, কত প্লেন দাঁড়িয়ে আছে, কি অপূর্ব লাগছিল দেখতে। এক্ষুনি একটা প্লেন ল্যান্ড করলো। আরেকটা প্লেন ছেড়ে চলে গেল। ছাদ থেকে নেমে চলে এলাম বৌদির ঘরে। এটা বৌদির কিচেন। এখানে দুই দাদা আর আমার হাজবেন্ড বসে টিভি দেখছে। আর এটা ঠাকুরের জায়গা,
নানান রকম ইনডোর প্লান্ট রাখা আছে। বৌদি এখন দই বড়া সার্ভ করছে। এটা দাদা বৌদির ঘর। এটা আমাদের ছেলে আর ছেলে বউয়ের ঘর। দই বড়া খাওয়ার পর লোটে মাছের ফ্রাই, ফিশ চপ আর চিকেন পকোড়া দিয়েছে। এই যে আমাদের বৌমা, ভীষণ ভালো মেয়ে, খুব হই হুল্লোড়ে আমাদের সাথে প্রথম আলাপ, কিন্তু এত সুন্দর আদর আপ্যায়ন করছে যা বলে বোঝানো যাবে না। আমি আমার গপুকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। ডিনার দিয়ে দিয়েছে। এটা হচ্ছে গ্রেভি চাউমিন, দারুণ খেতে ছিল। বৌদি খুব মন দিয়ে খেয়ে যাচ্ছে। গ্রেভি মিক্স চাউমিন খুব ভালো খেতে হয়েছে, খুব টেস্টি, ভালো লাগছে খেতে। আর ছিল ফ্রাইড রাইস, ফিশ মাঞ্চুরিয়ান আর চিলি চিকেন। আমরা এখন পম্পা বৌদির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। বৌদির বাড়িতে আজ রাতে থাকবো, কাল বাড়ার সাথে ফিরবো। বীর বাড়িতে দুপুরের মেনু ছিল তেঁতোর ডাল আর মাছের ঝাল, চিংড়ি ভাপা, চিকেন, আমের চাটনি আর টক দই। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।